নমস্কার টেকনিক্যাল দেলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগত জানাই। অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওতে ক্লিক করার জন্য। তো আজকে আমি কথা বলবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেক জনকে কিন্তু 36,000 টাকা করে বছরে কিন্তু দেওয়া হচ্ছে। তো আপনি এখানে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আপনি এখানে অ্যাপ্লাই করবেন এবং কী কীভাবে আপনার এখানে সুযোগ সুবিধা পাবেন এবং কত বছর হতে হবে, কে বা কারা পাবে, সমস্ত রকমের তথ্য কিন্তু আপনাকে জেনে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদের কাছে অত্যন্তভাবে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা। তো চলুন, আমি রয়েছি দেবা, আপনারা এখানে টেকনিক্যাল দেবা ইউটিউব চ্যানেল। চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে কিন্তু বছরে 36,000 টাকা করে দেবেন মোদী সরকার। কীভাবে দেবে কিন্তু সম্পূর্ণ রকম তথ্য কিন্তু দেওয়া রয়েছে। সেখানে বলা হয়েছে 6 মে পর্যন্ত এই স্কিমে প্রায় 64.5 লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করে ফেলেছে। অলরেডি কিন্তু এখানে অনেকজন রেজিস্ট্রেশন করে ফেলেছে। তো আপনারা কিন্তু শীঘ্রই এখানে যারা চান এই স্কিমের আওতায় আসতে কিন্তু সমস্ত রকমের কিন্তু এখানে আপনারা সুযোগ সুবিধা পাবেন। তো আপনারা এখানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পাবেন আপনারা এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। তো এখানে 12 মিনিট এতে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা এখানে তো হচ্ছে নিউজ 18 বাংলা আপডেট নিউজ, এখানে কিন্তু 7 জুনে কিন্তু এটা আদ্য করা হয়েছে 5:56 PM। এখানে বিশেষ খবর বলা হয়েছে এখানে দেশ জুড়ে সহকর্মী, বাড়ি এবং পরিচালিকা, রিক্সাচালক, ধোপার মতো কিন্তু অসংখ্য গুরুত্ব ক্ষেত্রে কিন্তু কর্মীদের জন্য মোদী সরকার প্রধানমন্ত্রী সমযোগী মানধন যোজনার কিন্তু PMSYM রয়েছে এই স্কিমের অনুযায়ী। কেন্দ্র সরকার কিন্তু 60 বছর পর কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু 36,000 টাকা করে বার্ষিক পেনশন হিসেবে কিন্তু দেবেন। সরকারি হিসাবে অনুযায়ী দেশের এই রকম প্রায় 42 কোটির বেশি ওয়ার্কার্স রয়েছে যারা এই স্কিমের সুবিধা পান। এর পাশাপাশি কিন্তু PM কিষাণ মানধন যোজনা বা ছোটো ব্যবসায়ীর জন্য কিন্তু পেনশন যোজনা, এরকম কিন্তু অনেক রকম সুবিধা রয়েছে। 6 মে পর্যন্ত এই স্কিমের প্রায় 64.5 লক্ষ মানুষ কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলেছে অলরেডি। জেনে নিন এই স্কিমের বিষয় দেখে এবং নিন কীভাবে আপনি এটা রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাকে দেওয়া রয়েছে। তবে এখানে বলা হয়েছে কিন্তু কেন্দ্র সরকার এই স্কিমে অসংগঠিত কিন্তু ক্ষেত্রে কর্মীদের জন্য চালু করেছেন। এই স্কিমে কিন্তু রেজিস্ট্রেশন করার সময় আপনাকে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যেই। তারপর বলা হয়েছে কিন্তু এর পাশাপাশি কিন্তু আপনাকে খেয়াল করতে হবে প্রতি মাসে কিন্তু 15,000 টাকার বেশি আপনি যদি ইনকাম করেন বা মাসিক ইনকাম করেন কিন্তু আপনাকে এইটা কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। ইপিএফও এর ওয়েবসাইটে কিন্তু আপনার নিকটবর্তী কমন সার্ভিস বা সেন্টারের ঠিকানা জানাতে পারবেন। কমন সার্ভিস সেন্টার আপনি এই স্কিমের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এর পাশাপাশি LIC এর ব্রাঞ্চ অফিসে বা ESIC অথবা ইপিএফও কেন্দ্র বা রাজ্য সরকারের কিন্তু লেবার অফিসে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বেশ কিছু রাজ্যে কিন্তু এই সমুদ্রের নিজে থেকে কিন্তু এই রেজিস্ট্রেশনের জন্য কিন্তু অভিযোগ চালিয়ে থাকে। তবে এখানে বলা হয়েছে আবেদন করার জন্য কিন্তু আপনার আধার কার্ড, IFSC কোড সহ আপনার সেভিংস অ্যাকাউন্ট, জনধন অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে। হ্যাঁ, আপনারা আবেদন করতে কিন্তু আপনার এই সময় ডকুমেন্টস দিতে হবে। ডকুমেন্টস লাগবে আপনার আধার কার্ড, IFSC কোড, আপনার কিন্তু আপনার যে আপনার নামে যে অ্যাকাউন্ট বই রয়েছে সেই সেভিংস অ্যাকাউন্ট বই, অথবা আপনার যে জনধন অ্যাকাউন্ট বই থেকে থাকে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু আপনি এটা দিতে পারেন। এবং কি আপনাকে বাধ্যতামূলক হিসেবে আপনাকে কিন্তু ফোন নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে। এই 4টা জিনিস কিন্তু আপনাকে অ্যাকাউন্ট আপনাকে দিতেই হবে। এই স্কিমের সময় বয়স অনুযায়ী কিন্তু আপনাকে প্রিমিয়ার দিতে হবে, কিন্তু আপনাকে কত প্রিমিয়ার দিতে হবে সম্পূর্ণ কিন্তু আমাকে বয়স হিসাবে অনুযায়ী কিন্তু আপনাকে প্রিমিয়াম কিন্তু আপনাকে দিতে হবে। তো যারা কিন্তু 18 বছর হিসেবে আপনারা আবেদন করবেন তাদেরকে প্রতি মাসে 55 টাকা দিতে হবে। আর যারা 29 বছরে কিন্তু বয়সে আবেদন করবেন তারা কিন্তু প্রতি মাসে 100 টাকা দেবেন। এবং যারা 40 বছরের শ্রমিকরা হিসেবে যারা বয়স রয়েছে যাদের 40 বছর তারা কিন্তু প্রতি মাসে 200 টাকা করে দেবে। এই 200 টাকা সব থেকে কিন্তু অধিকত প্রিমিয়াম হিসেবে কিন্তু গণনা করা হয়েছে। তারপর এখানে বলা হয়েছে 60 বছর পর বয়স পর পর্যন্ত কিন্তু প্রতি মাসে এই প্রিমিয়াম জমা দিতে হবে। মানে আপনাকে 60 বছর পর্যন্ত কিন্তু এই টাকাটা আপনাকে প্রতি মাসে আপনাকে জমা দিতে হবে, অথবা আপনার বয়স হিসেবে কিন্তু আপনার হিসেবে টাকাটাও বাড়বে। তারপর বলা হয়েছে আপনি কিন্তু যদি যত টাকা আপনি প্রিমিয়াম জমা দেবেন সরকার কিন্তু ঠিক তার তত টাকায় কিন্তু আপনাকে সেই ব্যাংকের আপনার অ্যাকাউন্টে কিন্তু দেবে। অর্থাৎ আপনি যদি 100 টাকা দেন সরকার কিন্তু আপনাকে 100 টাকা দেবে। আপনি সরকার যদি 200 টাকা দেন সেই হিসাবে আপনার সরকার আপনাকে 200 টাকা দেবে। অর্থাৎ আপনারা যদি 200 টাকা জমা করেন সেই মাসে আপনার জমা হবে 400 টাকা জমা হবে। তারপর সকলে কিন্তু অনেক কিন্তু ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমরা এখানে কিন্তু সমস্ত রকমের ডকুমেন্টস দেখেন কী কী লাগবে, কে আবেদন করবেন সমস্ত রকম তথ্য আমি জানিয়ে দিলাম। আর এটা কিন্তু আবেদন শীঘ্রই খুব করে নেবেন, কিন্তু এটা কিন্তু আবেদন খুব শীঘ্রই পেবেন। আপনারা এখান থেকে অনেক কিছু সাহায্য পেতে পারেন। আর যেহেতু কেন্দ্র সরকার থেকে এটা বড় বলা রয়েছে তো আপনারা এখানে সকলে আবেদন করবেন। এই ছিল আপনাদের আপডেট, আমাদের জানিয়ে দিলাম। আর ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।